জনতার হাতের নাগালে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত কৃষিপণ্য তুলে দেওয়ার লক্ষ্যে এবার বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশন। শুক্রবার আগরতলা প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় নেরামেকের অর্গানিক কৃষিজাত পণ্যের খুচরো বিপণন কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। এদিনের অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরা সরকার রাজ্যে জৈব তথা অর্গানিক পদ্ধতিতে ফসল চাষের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। 2016-17 অর্থবছর থেকে রাজ্যে অর্গানিক পদ্ধতিতে ফসল চাষ শুরু হয়েছে। তখন রাজ্যে মাত্র 2000 জমিতে অর্গানিক পদ্ধতিতে চাষবাস হতো। রাজ্যে সরকার অর্গানিক পদ্ধতিতে চাষবাসের দিকে নজর দেওয়ার পর গত 5.5 বছরে তা অনেকগুণ বেড়েছে। বর্তমানে রাজ্যে 20,000 হেক্টর জমিতে অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে। আরও 5,500 হেক্টর জমিতে অর্গানিক পদ্ধতিতে চাষবাস শুরু হবে বলে জানান তিনি। এখানে নেরামে একটা অর্গ্যানিক অ্যান্ড ন্যাচারাল এই প্রডিউস যেটা আছে আইটেম, এগুলি একটা আউটলেট, রিটেল আউটলেট খুলছে এবং গাড়ি করে করে বিভিন্ন পাড়ায় যাবে। সেখানে এইসব জিনিস আপনারা জৈব চাষের যেগুলি প্রডিউস সেগুলি আমরা পাবেন এবং কৃষকদের আয় যাতে বাড়ে সেই জন্য আমরা এটা করছি। এবং যারা একদিকে জৈব চাষ করছে তারা এখানে রাখবে জিনিস, আবার যারা সেলফ হেল্প গ্রুপ তাদেরও উৎপাদিত জিনিস থাকবে, বা আরও অন্যান্য এন্টারপ্রেনার যারা তাদের উৎপাদিত জিনিস থাকবে। এটা আউটলেট আমরা করছি যাতে অর্গ্যানিকের আইটেম যারা খেতে চায় নিতে চায় তাদের জন্য ব্যবস্থা। এবং ধীরে ধীরে আমাদের রাজ্যে অর্গ্যানিক চাষের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। বর্তমানে 20,000 হেক্টর ভূমিতে আমরা অর্গ্যানিক চাষ করছি। প্রসঙ্গত, সারা বিশ্বে ভারত অর্গানিক পদ্ধতিতে চতুর্থ স্থানে রয়েছে। তবে যেভাবে দেশে অর্গানিক চাষের বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে খুব দ্রুত, এক্ষেত্রে পরিবর্তন অবশ্যম্ভাবী। উত্তর পূর্ব ভারতে অর্গানিক পদ্ধতিতে চাষে সিকিম প্রথম স্থানে রয়েছে। সেই রাজ্যে 100% চাষ অর্গানিক পদ্ধতিতে হয়। রাজ্যে প্রায় 20,000 চাষে অর্গানিক চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। অর্গানিক পদ্ধতিতে চাষ করলে অধিক পরিমাণে লাভ পাওয়া যায়, তাই কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর চাষিদেরকে এই পদ্ধতিতে চাষের জন্য উৎসাহ দিচ্ছে বলেও জানান মন্ত্রী। এই উদ্বোধনে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন নেরামেকের ম্যানেজিং ডিরেক্টর রাজীব অশোক, ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ডক্টর সরবিন্দ দাস, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগের অধিকর্তা ডক্টর পিবি জমাতিয়া, সহ অধিকর্তা ডক্টর রাজীব ঘোষ ও অন্যরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।